আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আগের থেকে অনেকটা ভালো তো আছে মোটামুটি। যা আছি তাই নিয়ে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আজ রান্না করব হচ্ছে শিম আলু ভাজি করব, আর হচ্ছে এটা হচ্ছে কারফু মাছ ভুনা করব। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আসুন দেখি কি কি আছে ভিডিওতে। তো সবার কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই পুরোপুরি ভিডিও দেখে কমেন্ট করবেন, আর যারা যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো দেখলেন তো, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ভেজে নিলাম, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। দৈনন্দিন জীবনে তো যা হয় তাই তো দেখাই, তো সারাক্ষণ সব কাজ দেখাতে গেলে অনেক কিছু দেখাতে হবে, ঘন্টাও শেষ হবে না ভিডিও। তো যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখানে আমি শিম আলুটা ভাজি করব। তো এটা আমাদের দেশি স্টাইলের শিম, আস্ত আস্ত শিম আলু দিয়ে সুন্দর করে এটা দিয়ে ভাজি করব। ভাজি বলতে ভুনার মতো মাখা মাখা করে এটা করব। আর এটা হচ্ছে নতুন আলু, ছোট ছোট আলু। এই আলুগুলো আমি সিদ্ধ মানে ছিলে নিইনি, ছিলা ছাড়াই দিয়েছি, ক্ষেতের আলু। শিমটাও গাছের, একেবারে টাটকা শিম দেশে থেকে আনা হয়েছে। এই তো এখন একটু নেড়ে দিব এটা। আর শীতের সিজন তো চলেই গেল, যাই হোক যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এটা বসিয়ে দিলাম। আর এই তো মাছটা আমি এখানে কেটে ধুয়ে কেটে নিয়েছি, ধুয়ে নেব। এগুলো যে আমি আমরা যে মাছ কিনে নিয়ে এসেছি সেটা তো আপনারা দেখেছেন পুকুর থেকে। এই তো এখন এটা কষানো হয়ে গিয়েছে, এটা পানি দিয়ে দিলাম। এরকম করে আপনার আস্তে আস্তে শিম সুন্দর করে, আমি টমেটো দিব এটায় লাস্টের দিক দিয়ে, মানে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। এটা আমাদের দেশে খুব প্রচলিত একটি খাবার, শিম আলু ভাজি। এই তো আমি টমেটোটা এখন এই যে দিয়ে দিলাম, খুবই টেস্টি একটি খাবার। আর এই তো এখন কড়াই বসিয়ে দিলাম, এখানে এখন আমি মাছগুলো ভেজে নিব। এই তো সে মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি আগে মাথাটা দিয়ে নিব। মাথাটা বেশ ভালো বড়, তাই মাথাটা আগে ভেজে নিব সুন্দর করে। তারপরে হচ্ছে এটা আজ খুবই সুন্দর করে ভোনা করেছি, এত টেস্টি হয়েছে, মানে তাজা মাছ, আর মেন কথা এগুলো তো সার ছাড়া মাছ ছিল, খুবই মজা হয়েছিল। মাছটা বেশ ভালো বড়, অনেক বড় মাছটি তো রান্না করেছি আলহামদুলিল্লাহ, অনেক মজা লেগেছে। তো এই তো মাথাটা আমি তুলে নিলাম, মাথাটা এখন তুলে নিলাম, আর হচ্ছে বাকিগুলো উল্টে দিব এখন আমি। আমরা এই মাছ আগে জানেন খেতাম না, কিন্তু এখানে তাজা মাছ আর ফ্রেশ পানির মাছ ছিল, তাই এই কারফু মাছ আমি নিয়ে এসেছি পাঁচটি। তো যেহেতু তাজা মাছ, আরও অনেক অনেক ধরনের মাছ এনেছি আপনারা সেটা দেখেছেন, তো তাজা মাছ আমি এভাবে ফ্রোজেন করে শুধু নাড়ি ভুড়ি ফেলে দিয়ে ফ্রোজেন করে রেখেছি, কাটার মতো ধোয়া হয়নি। তো সেটা এভাবে করে আমি এখন একটু একটু করে বের করে, তো এই তো এপে টপে সুন্দর করে ভেজে নিব। আর এটা হচ্ছে মাছের তেল, এটাকে মাছের তেল বলে। এই তেলটা আপনারা দেখবেন খুবই টেস্টি একটি খাবার, আমার তো খুব পছন্দের একটি খাবার এটা, মাছের তেল। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা বসানোর পালা। এই তো তেল দিয়ে দিলাম, সরি তেলটা দিচ্ছি এখন। আর হচ্ছে এখানে আমি টমেটো কাটা আর হচ্ছে পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম, আজ টমেটোটা গলিয়ে তারপরে সুন্দর করে মাখা মাখা করে ভুনা ভুনা করব। তো দেখুন খুবই মানে খাবারটা খুবই টেস্টি হয়েছিল, মজা হয়েছিল আর কি বা বলবো। এই তো সুন্দর করে এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে হচ্ছে এই তো
এখন সব কিছু এখানে আমি অ্যাড করে দেব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচের পরিমাণ, হ্যাঁ হাফ টেবিল চামচ পরিমাণ মতোই। আর হচ্ছে এখানে মরিচের গুঁড়ো, আমি চামচটা পাচ্ছিলাম না তাই আমি ঢেলে দিয়েছি। তো এখানে এক টেবিল চামচ পরিমাণ মতো আমি মরিচের গুঁড়ো দিয়েছি, আর হাফ টেবিল চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি। কেন মরিচটা একটু বেশি দিয়েছি, তাজা মাছ তাই একটু ঝাল ঝাল করে ভুনা করব, তাই খুব ভাল লাগবে। তো পানিটা দিয়ে দিলাম, আমি মশলাটি সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলো অ্যাড করে দিব। এই তো কষানো হয়ে গিয়েছে মশলাটা আমার, এই তো মাছগুলো আমি ঢেলে দিলাম এখানে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন মাছটা বেশ ভালোই বড়, খুবই ভালো লেগেছে আজ রান্না করতে, খেতেও ভালো লেগেছে। মেন কথা হচ্ছে একটা জিনিস পছন্দ হলে সে পছন্দের জিনিসটা রান্না করলে কিন্তু সেটা আরও দ্বিগুণ দ্বিগুণ ভালো লাগে, আরও মন দিয়ে যদি রান্না করা যায় তো ভালোই। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রেজেকে ছিল খেয়েছি, রান্না করেছি। এই তো এই পর্যন্তই শেয়ার করলাম। আপনারা যারা যেখানে বসে ভিডিওটি দেখছেন তো প্লিজ অবশ্যই একটি করে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।